সকালে মন্ত্রী উপদেষ্টা দুপুরে মির্জা ফখরুলের সঙ্গে পিটার হাসের বৈঠকের ফলাফলই আওয়ামী লীগের আলোচনার প্রস্তাব। গতকাল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে সকালে মন্ত্রী উপদেষ্টা দুপুরে মির্জা ফখরুলের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেন। ফের বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এক অনুষ্ঠানে নির্বাচনী সমস্যা সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি এমন বক্তব্য দেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের ফলাফলই আওয়ামী লীগের আলোচনার প্রস্তাব বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপর দুপুরে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। সরকারের গুরুত্বপূর্ণ তিন প্রতিনিধির সঙ্গে বৈঠকের বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এখানে মূলত আগামী নির্বাচনের ব্যাপারে দেশের রাজনীতিতে যে উত্তাপ দেখা দিয়েছে তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে আনিসুল হক গণমাধ্যমে বলেছেন তাদের এ বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মূলত শ্রম আইন নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের একটি পরামর্শ ছিল, বৈঠকে সে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক শ্রম সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে এ মাসেই জেনেভা যাওয়ার কথা রয়েছে। পরে বেলা 1:10 মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বেলা 2:30 তিনি দূতাবাস থেকে বের হন। রাতে মির্জা ফখরুল গণমাধ্যমকে জানান, একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে তার ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এই নীতি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে, এ কথাই তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন। মির্জা ফখরুল আরও জানান, মার্কিন রাষ্ট্রদূতকে তিনি জানিয়েছেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আওয়ামী লীগের অধীনে দেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, দেশের জনগণও তাই মনে করে। এছাড়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে তাদের কোনো আলাপ হয়নি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, সম্প্রতি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছিলেন নির্বাচনকালীন সরকার গঠন করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন। তার এমন বক্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠলে পরে গণমাধ্যমে বিবৃতি দেয় আইন মন্ত্রণালয়। এরপর গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কিভাবে নির্বাচনকালীন সরকার গঠন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে পিটার ডি হাসের সঙ্গে। দেশের সংবিধানে কি আছে তাও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুর 1:10 মার্কিন দূতাবাসে প্রবেশ করেন মির্জা ফখরুল। দুপুর 2:30 সেখান থেকে বের হন তিনি। এ সময় বিএনপি মহাসচিব একাই ছিলেন, তার সঙ্গে দলের অন্য কোনো নেতা ছিলেন না। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার বাসভবনে বৈঠক করেন পিটার হাস। সেখানে আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি উপস্থিত ছিলেন। এছাড়া গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।